বলেন ভয়ে ভয়ে আশা আশা যে রবকে কি আমাদের হাত কি একদিন ঘুরছিল কখনো যেভাবে হচ্চকিত হয়ে আমরা সেহারির জন্য উঠি এভাবে কি জিকিরের জন্য কখনো উঠছিলাম কি সেহারির জন্য যেভাবে হচ্চকিত হয়ে উঠি এভাবে কি তাহাজ্জুদের জন্য উঠছিলাম সেহারি যদি আমাদের শরীরের সাথে সম্পর্কিত না হইতো আমরা হাজার হাজার মানুষ সেহারি খাইতাম না আদুর কাললে বললে এমনি রোজা রাখবো কিন্তু সেহারির সাথে শরীরের নিবিড় সম্পর্ক বাস্তব রাবাস না সেহারি খাইতাম না দূরে খাললে বললে কে ঘুম থেকে উঠে কি এজন্য ইলম ওটা ইলম যেটা বান্দাকে কোন আবাদত ছুটতে দেয় না কোন গুনাহ হইতে দেয় না বলেন কোনটা ইলম বলেন আবাদত ছুটতে দেয় না বলেন গুনাহ হইতে দেয় না ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছে মাল ইলম ইলম কি জিনিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ জবাবে বলেন আল ইলমু হুয়াল আমাল কি বলছে বলেন এটা হলো বলে ইলম কি জিনিস আইন লাম মিম আর মিম আমল আইন মিম লাম এবার তিনি বলেন যে এই শব্দের লোগাতের মধ্যে মিল আছে ওই শব্দের তর্জমার মধ্যে মিল আছে যে শব্দের লোগাতের মধ্যে কি আছে ওই শব্দের কি মানার মধ্যে মিল আছে যেটা লিখতে মিল এটার মধ্যে মানাও মিল এবার দলিল দিচ্ছেন তাফসীর তাফসীর আর সফর সফর হলো সিন ফারা আর তাফসীর হলো ফা সিন রা তাফসীরের মানিও ইনকিশাফ সফরের মানিও ইনকিশাফ এত বল আমাদের সামনে আমি কথা বলা মূর্খ মানুষ কি বলছি বলেন এল কোনটা আবার বলেন এবার আমল কি আমল কি আমল হাই কে আছি আমল তো ওটা আমল যেটা গুনাহ থেকে মুক্ত হয় সুবহানাল্লাহ হ্যাঁ দশটা কাপড় দিছে স্বামী তার স্ত্রীকে দশটা কাপড় দিছে আজকে আমি দশটা কাপড় দিলাম এই দশটা কাপড় ধুয়ে রেখো বিশেষ করে মুজাটার দিকে একটু খেয়াল রেখো মুজাটা একটু ধুয়ো মুজাটা না ধুলে কালকে অফিসে যেতে পারবো না এখন নয়টা ধুইছে শুধু মুজাটাই ধুয়ে নাই এবার আইসা জিজ্ঞেস করতেছে মুজা ধুলে না আহা নয়টা ধুইছি এটা প্রশংসা করলে না কর না মুজা ধুয়ে না এই জন্য বকা দিলে যদি কি বলে নয়টা যে ধুইছি এটা প্রশংসা করলে তুমি নয়টা নাই ধুইতা মুজাটা ধুইতা এবার মুজা ধুইছে কিন্তু গেঞ্জি ধুই না কি করলে তুমি আর নয়টা নাই করছে গেঞ্জিটা ধুইতে আচ্ছা এবার শুধু টুপিটা ধোনা এবার কি করবো কনসেপ্ট আল্লাহ বাবু কি রে এটা নাই করতি ওটা করলি কে আচ্ছা এক এক গুণা সম্পর্কে যদি জিজ্ঞেস করে তো কি জবাব হবে বলে আচ্ছা কয়টা গুণা করলেও আমরা আমাদের ইলম ছিদ্র হবে না বলে আমাদের তাকওয়ার প্যাকেটটা ছিদ্র হবে না কয়টা ছিদ্র করলে এত বড় বেলুনটার মধ্যে কয়টা আলফিন দিয়ে গুঁথো দিলেও বাতাস থাকবে জবাব দেন না কাপড় কয়টা বিন্দি কয়টা গুঁথো দিলেও বাতাস থাকবে বলেন না এখন কয়টা গুণা দিয়া ছিদ্র করলেও আমাদের তাকওয়ার ডোলে বাতাস থাকবে বলেন কয়টা এবার আমাদেরকে কয়টা গুণা থেকে বেঁচে থাকতে হবে হ্যাঁ কয়টা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ছাত্ররা বলেন ছাত্ররা আবার বলেন বলো জবানের গুণা চোখের গুণা কানের গুণা দামাগের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা মাল কামাই করার লাইনে গুণা মাল খরচের লাইনে গুণা এই সমস্ত গুণার লাইনে বেঁচে থাকতে হবে কি এক ছিদ্রও করা যাবে না বলেন না বলেন না বলেন না একটা ছিদ্রও কি
এক সিজু করলে বাতাস থাকবে না চলে যাবে বলেন, এখন আমাদের বাতাস আছে না চলে গেছে? ফাতা ধাবারি হুকুম, ফাতা ধাবা, ফাতা ধাবার ই হুকুম আসেনি, একটা শব্দ কোরআন শরীফে আসেনি, ফাতা ধাবা বলে তানাজাউ, ولا تنازعوا فتفشلوا فتذهب ريحكم فتذهب ريحكم মানে বেলুনের বাতাস চলে যাবে। এই তাজহাব অর্থ কি? চলে যাবে। রিহুকুম অর্থ কি? বাতাস চলে যাবে, এর অর্থ কি? এই আমি যেটা বলছি এর অর্থ সেটা, তোমাদের কুবত উড়ে যাবে, তোমাদের শক্তি উড়ে যাবে, তোমাদের বেলুন ফুটু হয়ে যাবে, তোমাদের শক্তি ছিদ্র হয়ে যাবে, তোমাদের মধ্যে তোমরা বিখরে যাবা, বিখরে যাবা না, উর্দু বললে বিখার না, বিখরে যাবা, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবা। আমরা এখন এসব হয়েছি কিনা বলেন, এসব হয়েছি কেন? তাহলে ফাতা ঝাবার ই হুকুম হয়েছে কিনা? হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ হয়েছে ফাতা ঝাবার ই হুকুম? ভয়াবহ। কি পরিমাণ? যদি বেলুনে আর এক জাররা বাতাস না থাকে তো কি অবস্থা? হ্যাঁ, এক জাররাও বাতাস আছে, এটা উড়বে, বাতাসে এটা বাতাসে উড়বে, এটা দোল খাবে। হ্যাঁ, তা আমাদের হায়াতের অবস্থা কি? প্রতিদিন কতবার লিক হয় আমাদের আমাদের তাকওয়ার তাকওয়ার গোডাউন বলে, চোখের লাইনে, দামাগের লাইনে, হাতের লাইনে, পায়ের লাইনে, রাজস্থানের লাইনে, জবানের লাইনে, কি শুধু শুধু মোতামের পিছনে পিছনে কথা বলে এরকম মানুষ এ দেশে আসেনি? আসতে শুধু শুধু নিজের নিজের কলিগের পিছনে কথা বলে এরকম মানুষ এ দেশে আসেনি? আসেনি। তো ফাতা ফসালার ই হুকুম হয়েছে, ফাতা ধাবার ই হুকুম হয়েছে, হয়েছিনি? কি পরিমাণ ভয়াবহ চিত্র আছে, হইতেছে কিনা বলেন? এর পরিণাম ফল কি? করোনায় কি হয়েছিল? গত নির্যাতনে কি হয়েছিল? সামনে কি অপেক্ষা করতেছে? তাহলে আমাদের কি করণীয়? কোন কোন গুনাহ? আজ থেকে 10 বছর আগে এদেশের কোন ইমাম সাহেব একজনে দেখছে, উনি সিনেমা হল থেকে বের হইতেছে, উনি কিন্তু খতম করেই বের হয়েছে সিনেমা হল থেকে। আরে সিনেমা চাইতো জানো, দোয়া করতে গেছে, হইতে পারে না? কিন্তু জনগণ তারে কি কইছে? তার মসজিদ এলাকায় কি প্রতিক্রিয়া হয়েছে? হুজুরে দেখছে সিনেমা হল থেকে বাইর হবে। আচ্ছা অবস্থাটা কি, এই হুজুরের অবস্থাটা কি? হ্যাঁ, এখন হুজুরের মোবাইলে এখন সিনেমা কয়টা আছে? কি ভাই, আমাদের ফিউচার কি অপেক্ষা করতেছে? কি এখন আপনা মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, তোমরা বন তারা বন আপনা হি বন কু আনফুসাকুম যা ওয়ালিকুম, না হলে না হো আনফুসাকুম। কি নিজেকে নিজে কমাস কম বাঁচাই বলেন, আর কারোর উপর আমার ক্ষমতা নাই, আমার উপর তো আমার ক্ষমতা আছে, আমার উপর আমার এখনো ক্ষমতা আছে না? আমি তো ইচ্ছা হলে এখনো বাঁচতে পারি, আমার বাঁচার সুযোগ আছে কিনা বলেন? আমার বাঁচার তো এখনো সুযোগ আছে, তা আপনি আপনাকে বাঁচা, আমি আমাকে বাঁচাই বলেন, কি বলছি বলছি? এবার কে কাকে বাঁচাবেন বলেন? কি থেকে, কি কি গুণা? হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহ দালুম দাবন্দ একবার বলছিলেন, হযরত বলেন যে ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনি বলেন যে এটা হলো ইরফানের কুয়া, এটা হলো আল্লাহ তাআলার মহব্বতের কুয়া, কুয়া এটা কুফ, এই কুয়ার মধ্যে পানি আসে চালতা লাইনে, জবানের লাইনে,
কানের লাইনে চোখের লাইনে দেমাগের লাইনে এই চারটা লাইন থাকে এই চারটা লাইনে এই চারটা লাইনে হ্যাঁ এই চারটা লাইনে কি আছে এই কুয়াতে পানি আছে উলুম নবুয়ত আসবে চার লাইনে ইরফান আসবে চার লাইনে মারিফাত আসবে চার লাইনে মহব্বত আসবে চার লাইনে আল্লাহ তাআলার পরিচয় আসে চার লাইনে তো এই চার লাইনের মধ্যে যদি কোনো একটাও নষ্ট হয় তো এটা নষ্ট কারণ নতিজা আরজালের তাবে হবে নতিজা কি হয় আরজালের তাবে হয় পালমপুরের মধ্যে বয়ান আমার নিজ কানে শোনা কি এটা হলো কুয়া এখানে উলুম নবুয়ত আসবে জবানের হেফাজত চোখের হেফাজত কানের হেফাজত দেমাগের হেফাজত হাতের হেফাজত পায়ের হেফাজত জওয়ানের হেফাজত মালের হেফাজত এর দাবি মনে থাকবে ইনশাআল্লাহ ছাত্র ওয়াদা করো ইনশাআল্লাহ কাগজে কলমে হাজিরা লাগাও নিজের ডায়েরিতে নিজে হাজিরা দাও আজকের তারিখ লেখো যে আজকে এত তারিখ আলহামদুলিল্লাহ আজকে ফেরেশতা আমার কোনো গুনাহ লেখেনি আজকে দ্বিতীয় তারিখ ফেরেশতা আমার গুনাহ লেখেনি আজকে তিন নম্বর তারিখ ফেরেশতা আমার গুনাহ লেখেনি এভাবে হাজিরা লাগা ইনশাআল্লাহ আগামী ইতিহাস তোমাকে দিয়ে ইতিহাস রচিত হবে